আমার বাড়ি। এই স্লোগানকে সামনে রেখে গরিবদের মাথা গোঞ্জার ঠাঁই দিতে গীতাঞ্জলি আবাস যোজনা চালু করেছিল রাজ্যের তৃণমূল সরকার। এবার মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের প্রজেক্ট ঘিরেই উঠল দুর্নীতির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় গোপালনগর গ্রামের বাসিন্দাদের দাবি, গীতাঞ্জলি প্রকল্পের নামে ২৭টি পরিবারের নাম নথিভুক্ত হয়েছে। নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির জন্য কারো ১৯৫০০০ আবার কারো ১৮৫০০০০ টাকা পাওয়ার কথা। ধাপে ধাপে সেই টাকা ঢোকার কথা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ আলাদা। অভিযোগ, উপভোক্তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, নগদে কিছু কিছু টাকা মিটিয়েছেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি। আমি এখন মোট টাকা পেয়েছি ৮৫,০০০, ১৯৭৭ মধ্যে ৮৫,০০০ টাকা পেয়েছি। আর দিবে না বলেছে। কে দেবে না বলেছে? সুখদেব ভিয়া। আপনার লিস্টে আপনার নাম ছিল? হ্যাঁ। টাকা না মেলায় বাড়ি তৈরির কাজ থমকে মাঝপথেই। সব ঘর কন্ট্রাক্টে দেওয়া হইল, কন্ট্রাক্টার কি এতে পড়ে আছে আউট হয়েছে, কন্ট্রাক্টার টাকা তুলে এলে পালিয়েছে এইটা আমাকে বলছে। পুরো টাকা পাননি? না, ঘর করতে পারতেনি, কোনো রকম দানা টানা করে ঘরটাই এগোচ্ছি আর কি। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য গোটা ঘটনাকেই পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। যার অ্যাকাউন্টে টাকা তার অ্যাকাউন্টে ঢোকে, তা সেখান থেকে তার অ্যাকাউন্টে টাকা আমরা তুলে তাদেরকে দেব, এটা জাস্ট অবিশ্বাস্যকর কথাবার্তা। আমি যেহেতু টিএমসি পার্টির সভাপতি, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, সামকামিং পঞ্চায়েত নির্বাচন আছে, যার ফলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো বলা হচ্ছে। কিন্তু সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না কেন? আর স্থানীয় তৃণমূল নেতায় বা কেন নগদে টাকা মেটাতে যাবেন? উত্তর নেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে। টাকাটাও তারা সেই মতো পাচ্ছে না। তারা পরিষ্কার ভাষায় জানাচ্ছেন যে পার্টির নেতাদের কাছ থেকে তাকে টাকা নিতে হচ্ছে, তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না। ১৯৭৭,০০০ টাকা, সেখানে তার সঙ্গে চুক্তি হয়েছে ১৪০, দেখা যাচ্ছে সে পাচ্ছে কখনো ৮০,০০০, কখনো ২০,০০০, কখনো ৫০,০০০, সেটা আবার এককালীন নয়, দফায় দফায়। স্বপ্ন ছিল নিজের বাড়ি হবে, কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন এখন মাঝপথে ভেঙে যাবে না তো, আশঙ্কায় গোপালনগরের ২৭টি পরিবার। জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।